হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগত। তো কাল রাত থেকে আমাদের এখানটায় শুরু হয়েছে রেমাল ঝড়ের উপদ্রব। তো তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানটায় রেমাল কেমন হচ্ছে। শুনতে পাচ্ছ কিনা জানি না, কারণ ঝড়টা ভালোই হচ্ছে এদিকটায়। তো তোমাদের কোথায় কোথায় রেমাল কেমন হয়েছে জানিও। তো বাড়িঘরের এই অবস্থা ঝড় বৃষ্টিতে, রেমাল ঝড়ের মধ্যে বেরিয়ে পড়েছি আর চারিদিকটা এখন ঘুরে ঘুরে দেখাবো। ঝড় বৃষ্টিতে আমি খুব একটা বেরোই না, কারণ আমার ভীষণ ভয় লাগে, কিন্তু এইটা তোমাদের সাথে দেখাতেই হবে যেহেতু ব্লগ করছি, ব্লগে সব কিছু। ঝড়টা আমাদের এই দিকটায় পুরো পূর্ব দিক থেকে আসছে। থাকা উচিত না এত ঝড়ে। আর তোমাদের খুব ভালো একটা জিনিস দেখাচ্ছি, ঝড়ের পরে গ্রামের যেটা মেন দৃশ্য, তো সেইটা কত সুন্দর একবার দেখো। পুরো আম পড়ে বিছিয়ে আছে গাছের তলায়। আমার দিদিমা বাড়ি এসেছি আমি, তো সে কী পরিমাণে আম পড়েছে জাস্ট একবার দেখো তোমরা। আম পড়ে পুরো বিছিয়ে আছে, কত আম দেখো। এই না হলে গ্রাম, একটু পর পর পড়ছে, মাথায় পড়বে কিনা জানি না। এখন কুড়িয়ে নেবো আমগুলো। তো আমার পেছনে যে আমগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো আমি এখন কুড়াবো। আমি একটা বালতি নিয়ে নিয়েছি, এই পুরো এক বালতি ভরে এখন আমগুলো কুড়াবো। আর তোমরা দেখো ওই সামনের দিকে আছে, দেখ যা যা, এই তো একটা, এই যে একটা, এই যে একটা, এটা দেখা দেখো কত বড় আম। তো ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে দিও। টাটা।